11 মার্চ পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য আবেদনপত্র জমা নেবে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ। 14 মার্চ বিলি হবে এডমিট কার্ড। এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছেন পর্ষদ সভাপতি ডক্টর ভবতোষ সাহা। ছাত্রছাত্রীদের যাতে একটি বছর নষ্ট না হয় এজন্যই পর্ষদের এই সিদ্ধান্ত। 15 মার্চ থেকে শুরু হবে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 16 মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক। এই পরীক্ষার সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত, কিন্তু এরপরেও একটা ক্ষুদ্র অংশের ছাত্রছাত্রী পরীক্ষার জন্য আবেদনপত্র জমা দিতে পারেনি। তাদের জন্য বিশেষ সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ কর্তৃপক্ষ। যারা অজ্ঞাত কোনো কারণে আবেদনপত্র জমা দিতে পারেনি, তাদের জন্য আবেদনপত্র জমা দেবার জন্য 10 এবং 11 মার্চ দুদিন সুযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পর্ষদ অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন পর্ষদ সভাপতি ডক্টর ভবতোষ সাহা। ছাত্রছাত্রীদের যাতে একটি বছর নষ্ট না হয় এজন্যই এই সিদ্ধান্ত নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। যে বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 15 মার্চ, মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 16 মার্চ। পরীক্ষার প্রস্তুতি আমাদের পক্ষে প্রায় সম্পূর্ণ। পরীক্ষা কেন্দ্রে উত্তরপত্র ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্ট কোয়েশ্চেন অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন এদিকে অ্যাডমিট কার্ড আরও আগেই দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে খবর না ঠিক আমরাও জানি যে কিছু কিছু পরীক্ষার্থী ছাত্রছাত্রী যথাসময়ে ফর্ম ফিল আপ করতে পারেনি, এরকম সংখ্যাটা আমাদের ঠিক জানা নেই, কিন্তু করতে পারেনি। এখন তাদের কথা বিবেচনা করে আমাদের আইনে যেটা বলা আছে যে পরীক্ষার এক মাস আগে এক্সট্রা ফি মানে ফাইন টাইন দিয়ে তারা নাম এনরোল করতে পারে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী শনিবারের মধ্যে যদি তারা অ্যাপ্লাই করে, হ্যাঁ, তাহলে তাদেরও আমরা এই পরীক্ষা বসার সুযোগ দেব। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব বলেন শনিবার বিকেল 4টা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে, তবে ছাত্রছাত্রীদের সঙ্গে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষককে আসতে হবে পর্ষদ অফিসে। ছাত্রছাত্রীকে জেপিইজি ফরম্যাটে একটি ছবি মোবাইলে বা পেন ড্রাইভে নিয়ে আসতে হবে। সেই সঙ্গে স্কুলের শিক্ষককে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য 1M ফর্ম এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য 1H ফর্ম পূরণ করে নিয়ে আসতে হবে। 14 মার্চ দুপুর 12টা নাগাদ তাদের এডমিট কার্ড বিতরণ করা হবে। শেষ মুহূর্তে আমরা এই ডিসিশনটা নিয়েছি, তবে এখানে আমি একটু পরিষ্কার করে বলতে চাই, যেহেতু আমি ছাত্রছাত্রীদের কথা ভেবে এক কদম সামনে এসেছি, আমি সবার কাছে আমার একটা বিনীত আবেদন থাকবে, স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবক অভিভাবিকা সবাই যেন আমাকে একটু সহযোগিতা করে, কারণ কাজটা অতটা সহজ নয়। আমার সব কিছু শেষ, সমস্ত প্রসেস শেষ, এর মধ্যে আমাকে আবার নিতে হবে। নিতে গেলে যেটা আমরা ঠিক করেছি, আগামীকাল 10 তারিখ অফিস তো খোলাই থাকবে, আর 11 তারিখ সেকেন্ড স্যাটারডে অফিস বন্ধ থাকবে, কিন্তু আমি অফিসে থাকব। আমার সাথে 2 এক্সাম সেকশনের আমার ব্রাঞ্চ অফিসাররা থাকবেন। আমরা বিকেল 4টা পর্যন্ত অপেক্ষা করব সবার জন্য। তবে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তের ফলে যেসব ছাত্রছাত্রী এখনো পরীক্ষার জন্য আবেদন করতে পারেনি তারা পরীক্ষায় বসার সুযোগ পাবে। পরীক্ষার জন্য তাদেরকে একটি বছর সময় নষ্ট করতে হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।